গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে 22 তারিখের ভিডিওটা। এটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, এর আগের ভিডিওটা আগে আপলোড হয়ে গেছে। যাই হোক, তো চলো ঘরের কাজ দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে সোমবার, গতকাল ছিল রোববার, 21 তারিখ, 21শে জুলাই। সেদিনকে আমার অ্যানিভার্সারির পার্টি ছিল বাড়িতে। তোমরা হয়তো ব্লগটা অলরেডি দেখে নিয়েছো, ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম, অ্যানিভার্সারি ব্লগটা। তো অ্যানিভার্সারি তো হয়ে গেল, সেদিন যা কাজ হলো হলো, পরের দিন কিন্তু অনেক কাজ থাকে, তাই না বলো? তো এই সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে মেজে তোলা, সেটাও কিন্তু একটা বিরাট কাজ। পার্টি অ্যারেঞ্জ করা যেমন একটা বড় কাজ, তেমন পার্টির পরের দিন সেটাকে প্যাক আপ করাটাও কিন্তু একটা বিরাট কাজ। কিছুটা বাসন মাজলাম, মানে বাসন মাজিনি, মানে ওই যেগুলো মানে ডেলিকেট একটু কাঁচের বাসন, সেগুলো একটু মাজলাম। আর দেখো বৃষ্টি পড়ছে, সুন্দর বৃষ্টি পড়ছে। যাই হোক, সুবীর অফিস বেরিয়ে গেছে, আমিও দিনটা শুরু করলাম। আর দেখবে যেদিন অনুষ্ঠান কিছু হয় বাড়িতে, কোনো কিছু মানে লোকজন আসে বা কিছু হয়, তার পরের দিনটা দেখবে যেন বেশি কাজ থাকে, তাই না বলো? মানে সব কিছু অ্যারেঞ্জ করে তোলা। আমাদের এই বন্ধুদের মধ্যে না সবাইয়েরই, প্রত্যেকেরই অ্যানিভার্সারি মানে হবেই, মানে সেটা অ্যানিভার্সারির দিন যদি নাও সম্ভব হয় কোনো কারণে, তাহলে অবশ্যই তারপরে যে কোনো একটা দিন আমাদের মানে গেট টুগেদার একটা চাই। তা সেইরকমই একটা আমাদের 1 জুনে তো আমরা ছিলাম না, গেছিলাম মন্দারমণি, তোমরা তো দেখেছিলে, আর তাই জন্য এখন হলো। দেখো খুব সুন্দর বৃষ্টি পড়ছে। বাবা, কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো খোলার জন্য জিম্মা। ওটার কাটার কি দরকার আছে? এই কটা জিনিস, আরো একটা জিনিস অর্ডার করেছি, মানে একটা কাজল অর্ডার ছিল, সেটা আসেনি। তো দেখি এইটার থেকে ওইটা বেটার না? তো চলো, আর ঘরকন্নার কাজ কিছুটা সামলে এবারে ঢুকছি কিচেনে। আর জিম্মা আজকে স্কুলে যায়নি, কিছুতেই ঘুম থেকে উঠতে পারেনি, সেই জন্য ও আজকে বাড়িতেই আছে। যাক গে, চলো দেখি। আজকাল সকাল সকাল একটা কাজ আমি আগে করে নিচ্ছি, সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনটা চালু করে আগে কাচাকুচিগুলো করে নিচ্ছি, কারণ কখন চট করে বৃষ্টি এসে যাবে আর শুকোবে না যেদিন আর কি কাচা থাকে। আমি একদিন অন্তর একদিন তো কাচতেই হয়, মানে একদিন কাচি না পরের দিন আবার কাচি। তো চলো, আজকে কাচাকুচি সব হয়ে গেছে, শুকোতে দেওয়া হয়ে গেছে, জাস্ট এইটা সেরে বন্ধ করে দিই, ব্যাস এদিককার কাজটাও তাহলে হয়ে যাবে। আমার জেট প্ল্যান্টগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, সেই জন্য দেখো দুটো ডাল কেটে নিয়ে, আর সেদিনকে যে ওই আইসক্রিমের ডাব্বাটাকে জিম্মা কালার করেছিল সেটার মধ্যে মাটি দিয়ে তলাটা ফুটো করে নিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম, আবার একটা গ্রো করে যাবে, এখন বর্ষাকাল তো খুব ভালো হবে।
চলো আজকে এই জিম্মার স্কুলের বটলটা একটু ধুয়ে দিই ভালো করে। আজকে বাড়িতে আছে তো, সময় আছে, একটু সাবান দিয়ে মাঝে মাঝে আমি ধুয়ে দিই। তো আজকে একটু ভালো করে ভাবছি ধুয়ে দেবো। আর কি কত কি লিখেছে, কি নোংরা করেছে, বাপরে বাপ। চলো আগে বানাচ্ছি কোকোনাট চাটনিটা। তা আমি বানাবো, আর আমাদের পাকা গিন্নি আসবে না, সেরকম তো হয় না। তা পাকা রাঁধুনি পাকা গিন্নি এসে গেছেন, একটু যদি বা পড়া করছিল, এটার নাম শুনে ছুটে চলে এলো। হ্যাঁ আমি খাবো না, সব সব রাঁধা। সো ফার্স্ট বানাবো আজকে নারকেলের চাটনি, কারণ আজকে করব ধোসা ইডলি আর এরকম। আজকে সাউথ ইন্ডিয়ান খাবার জিম্মার খাবার ইচ্ছে হয়েছে, তা রোজ রোজ তো এরকম সম্ভব হয় না, বলো না। তো নারকেল দিলাম 4-5টা রসুনের কোয়া, আর দিচ্ছি দেখো অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা। জিম্মা এত তাড়াহুড়ো করছে না, ও আমার সাথে সাথে সমস্ত কাজ করবে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, ওই দেখো ও দিচ্ছে, কিন্তু আমাকে করতেই দিচ্ছে না, সাইড করে করে দিচ্ছে। আর এই করতে গিয়ে আজকে একটা বিরাট অঘটন ঘটে গেছে, মানে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, 2 চামচ ছাতু দিয়ে দিলাম, ছোলা দিলে খুব ভালো হয়, তা আমার কাছে ছোলা নেই বলে ছাতু দিলাম, একটু ধনে পাতা দিলাম। দিয়ে এবার এটাকে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করছি। এই চাটনিটা খেতে সত্যি অসাধারণ হয়। আর আজকে আমি বের করেছি দেখো আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা, এটা ভীষণ ভালো কাজ দেয়। আর যেহেতু নারকেল শক্ত জিনিস, এই ধরনের জিনিস ডাল বাটা, চাল বাটা, কি এই নারকেল, এগুলোর জন্য কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা একদম পারফেক্ট। একটুও মেহনত লাগে না, সঙ্গে একবার ঘোরালেই দুর্দান্ত বাটা হয়ে যায়। লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। আর একটু তেঁতুল দিতে হবে, সেটা আমি পরে দেবো, এখন জিম্মা তাড়াহুড়ো করছে না বলে না ভুলে গেছি, তা ওটা আমি পরে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আরও একটু জল দিয়ে ভালো করে ও মিক্স করে নিচ্ছে, ওই করছে। তোমরা আমাকে অনেকে অনেকবার বারণ করেছো জিম্মাকে মিক্সার গ্রাইন্ডারে হাত না দিতে, কিন্তু কে শোনে কার কথা, ও করবে, আমাকে কোনো কাজ করতে দেবে না, দেখো সব কাজ ওই করবে। কিন্তু সাথে সাথে আমি আছি, মানে একদমই পাশে ওর ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছি, এমন নয় যে আমি ওকে ছেড়ে চলে গেছি এখান থেকে, তা নয়। কিন্তু তবুও আমি বলছি তুই একটু পড় গিয়ে, ও পড়ছিলই। এবার যেই আজকে, মানে আজকে সকাল থেকেই বলেছে মা আজকে সাউথ ইন্ডিয়ান খাবার বানাও, সেটার জন্যে ও একবারে যেই দেখতে পেয়েছে মা কিচেনে ঢুকেছে, এবার কাজ মানে রান্নাটা হবে, তখনই চলে এসছে। তো দেখো এটা আমার চাটনির প্রিপারেশনটা পুরো তৈরি হয়ে গেল। এবার দেখো একটু তেঁতুল, ও এবার একটু চলে গেছে এখান থেকে, এই সময় আমি একটু তেঁতুল আর একটু জল দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে ওটার সাথে মিক্স করে দিলাম। এবার এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর ছঁক দেওয়ার জন্যে দেখো একটু সর্ষের তেলের মধ্যে, এই যেরকম তোমরা তো সবাই জানো, আমি আর নতুন করে কি শেখাবো বলবো, একটু সর্ষে, কারি পাতা আর একটু অড়হর ডাল বা মটর ডাল, যে কোনো একটা ডাল আর কি ছঁক দিতে হয়। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ফ্রাই করে নিয়ে একটু ফ্রাই হয়ে গেলে ওটা ওর ওপর মানে ফোড়নটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আর এত ভালো খেতে হয়েছিল, সত্যি ইয়াম্মি। আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে এই আইডি ধোসা ব্যাটারটা মানে ট্রাই করতে, ধোসা অ্যান্ড ইডলি ব্যাটার, তো আমি আজকে এটা দিয়েই করছি। তো চলো শুরু করি, চাটনিটা তো হয়ে গেল, দুর্দান্ত খেতে হয়েছে, মানে ইয়াম্মি। হ্যাঁ খুলবি তো, খুলে কাঁচি লাগবে। পুরো রেসিপিটা জিম্মাই করবে, আমায় করতে দেবে না। অল্প অল্পই ঢালো, অল্প অল্পই করি।
কে করলি রে? উস বাপরে বাপ, তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। চাটুটা নিয়ে আমার হাতের উপর বসিয়ে দিয়েছে জানো, বাপরে বাপ। ও বাবা, জিম্মা এত তাড়াহুড়ো করছে না, দেখো পাশে ওই চাটুটাকে নিয়ে আমি এই ইডলি স্ট্যান্ডটায় হাতটা দিয়েছিলাম আর হাতের মধ্যে আমার চাটুটা বসিয়ে দিল, এখন বোঝা যাচ্ছে না, এই তো একটু পরেই মানে এত জ্বালা পোড়া করছে না, এখন একটু পরেই তো মানে সে ফোসকা হয়ে যাবে বোধ হয়। তাও বরফ লাগালাম, টুথপেস্ট লাগালাম, জানি না। চলে আয় জিম্মা, খেয়ে নে। এতগুলো ধোসা হয়েছে, আর মেয়ের কথা জানো, বলছে যে এরকমই বেশ রোজ রোজ বানাবে, ভাত বানাবে না রোজ। এইগুলো কি রোজ বানানো সম্ভব বলো, আমরা কি রোজ পারি? আর সত্যি এই ধোসা ব্যাটারটা খুব ভালো, দেখো কি সফট হয়েছে ইডলিগুলো, একদম নরম, ছোট্ট ছোট্ট সফট ইডলি হয়েছে। আমি একটু ছোট সাইজের করেছি, আর চাটনিটাও খেতে দারুণ হয়েছে। আজকে সত্যি লাঞ্চটা একদম জমে গেল, দুর্দান্ত খেতে লাগছে। নে বস, কি করব, বসে খাবি তো, দাঁড়া তোকে বাটি দি, ইডলি তো খাবি। আর জিম্মা বুঝতে পারেনি আমার ওইরকম জোরে ছ্যাঁকা লেগে যাবে, আর ওর মনটা খুব খারাপ হয়ে গেছে গো, সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দিয়েছে, টুথপেস্ট লাগিয়ে দিয়েছে, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেছে, মানে খাওয়ার সেই উৎসাহটা আর নেই বেচারা। আমি তাই বললাম, যাকগে ওটা তো তুই ইচ্ছে করে করিস নি, হতেই পারে আমারও ছ্যাঁকা লেগে যায়, তুই খা মন ভালো করেই খা। কেমন হয়েছে মানি? দারুণ দারুণ সফট হয়েছে না? দারুণ সফট হয়েছে, নরম হয়েছে না ইডলিগুলো? খুব ভালো হয়েছে। আর চাটনিটা? চাটনিটা খুব ভালো হয়েছে, নারকেল দিয়ে করেছি তো। হ্যাঁ নারকেল নিয়ে এসে করেছি, নারকেল অর্ডার করেছিলাম, ভালো হয়েছে না? ধোসাটাও দেখো, কিন্তু করতে গিয়ে আমার কিরকম হাত পুড়ে গেছে দেখো। এর মতন আলুঙ্গার আছে, কিন্তু হাতটা এতটা পুড়ে গেছে, হ্যাঁ কতটা দেখো বাবা। সুপ্রামা এই দিয়েছি, সিলভার এক্স বরফ দিয়েছি, সঙ্গে সঙ্গে জিম্মা বরফ দিয়ে দিয়েছে, নাও খাও। তো চলো, এখন অনেক বাজে, 8:30 বাজে, এতক্ষণ আমি সুবীরের সাথে চা খাচ্ছিলাম আর বক বক করছিলাম, 8:30 বাজে, এখন আমি ঢুকেছি কিচেনে। জিম্মা বসে পড়তে গেছিলো, ওকে আনতেও গেছিলাম একটু, ওই জন্য লেট হলো, ওর তো 7:30 সময় পড়াতে ছুটি হয়। আর এখনও আমি কিছু করিনি, সুবীর আজকে আম নিয়ে এসছে, আমি তোমাদেরকে বলছিলাম না, আমি কদিন ধরেই বলছিলাম খুব আম খেতে ইচ্ছে করছে, তো আজকে মনে হয় দেখতে পেয়েছে, তা এই আমগুলো এনেছে। গন্ধটা তো খুব ভালো, জিম্মাকে একটা কেটে দিলাম, ও বলছে হ্যাঁ মিষ্টি। যাই হোক, আজকেও আমাদের যেন পনির হবে, যাই হোক কি করব আর। আজকে সকালবেলা তো কোনো রকমে মাছের ঝোল ভাত করে নিয়েছিলাম, ধরো এই দরজাটা দিই, আমি খুব দরজা খুলে রাখতে ভয় পাই, এই বারান্দা দিয়ে যদি টিকটিকি ঢোকে সেই জন্যে দরজাটা বন্ধ করে দিলাম, লাইটগুলো জ্বালিয়ে দিই বলো, তা নাহলে ব্লগটা দেখতে অন্ধকার অন্ধকার লাগে। আমি একটু লাইট কম জ্বালিয়ে রাখি রাত্রের দিকটা, সন্ধেবেলা আর কি। তো চলো লেগে পড়ি, আজকে করবো মটর পনির, কালকে করেছিলাম পালক পনির, আজকে করবো মটর পনির।
তো চলো। আর তার সাথে অবশ্য শুধু পনির হবে না, সুবীর বললো একটুখানি আলু কিছু মতন করো আলুর, আর তাছাড়া সেটা করছি। আর একটা কারণ, কালকের জিম্মার টিফিনেও একটু কিছু আলু স্যান্ডউইচ বা এরম কিছু হয়ে যাবে আর কি। তো এই দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ একটু এই কারি পাতা ফোড়ন দিয়ে একটু জাস্ট শুকনো শুকনো মতন কিছু করব, আর পনিরটা করব একদম মানে 10টা হাত বের করতে হবে। এখন 9টা বেজে গেল জানো, 10টা হাত বের করতে হবে। দেখো কটা বাজে দেখি, হ্যাঁ 10টা বাজতে 5, এই সরি 9টা বাজতে 5। মেশিনের মতন কাজটা করলাম, একটু পাখাটা চালাচ্ছি, হ্যাঁ ফ্যানটা না চালালে না জাস্ট থাকা যাবে না। আর এইদিকে এখন আমার একটা ভিডিও, আজকে প্রচুর রাত হয়ে গেছে একটা ভিডিও আপলোড করতে, এখন 9:30 বাজে, তো সেটাও আপলোড হলো কি না দেখি, একটু রাত করেই ছাড়বো। ঠিক আছে, তোমরা একটু রাত করেই দেখো বলো।